ভাই দোকানটা কি আমার? এই দোকানটা গৌরবের, তো গৌরবের টাইটেল কি? সরকার। তো আমার নাম কি? গাইস সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাও ভালো কন্ডিশনে, তো চলে এসো। তো আজকে আমি আর সন্দীপ যাবো এখান থেকে আমারই একটা দোকানে। বিশেষ হলো না, খুব শীঘ্রই আমাদের গ্রুপে একটা 164B আসার কথা আছে, তো সেটাই দেখবো। আর এই যে এখানে এফজেড এসে গেছে, চলো সোজা দেখা হচ্ছে ব্লগিং সেটআপে। আজকে কেন দিন আজকে ক্লাবটা করলে ভালো হতো, ওন একটা হচ্ছে হালটা। কালকে তো দেখেছোই তোমরা কি অবস্থা হয়ে গেছিলো গাড়িটা চালিয়ে। একটা কথা বলে দিই, যারা গাইস এই চ্যানেলে নতুন তারা কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে গাইস। আমি তোমাদেরকে এমন এমন কিছু কন্টেন্ট দেবো 2022 যেগুলো তোমাদের ভালো লাগবে। আর আমি চাই গাইস আমাদের হুগলি থেকে আরও নতুন নতুন অনেকেই ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করছে। তো দেখো গাইস, একটা ভিডিও স্টার্ট করার জন্য গোপ্রো ম্যাটার করে না, বাইক ম্যাটার করে না। তোমার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে, একটা হেলমেট থাকে, আর একটা কোনো গাড়ি থাকে, সেটা দিয়ে স্টার্ট করো। আস্তে আস্তে তোমার যে হ্যাবিটটা সেটা কন্টিনিউ হবে, প্লাস তোমার যে কন্টেন্ট সেটাও কোয়ালিটি হবে, আর তুমি আস্তে আস্তে একজন বড় মোটো ব্লগার হয়ে যাবে। এই এদিকে শোন, কেউ যদি তোকে বলে এই দোকানটা আমার, বিশ্বাস করবি? কেউ যদি তোকে বলে এই দোকানটা আমার, তুই বিশ্বাস করবি? বিশ্বাস করবি? ভাই দোকানটা কি আমার? এই দোকানটা গৌরবের, তো গৌরবের টাইটেল কি? সরকার। তো আমার নাম কি? গৌরব সরকার কি না? এই সেই গাড়িটা, এটা হচ্ছে তোমার অ্যাপাচি 164B। তো এই গাড়িটা আমি চালিয়ে দেখবো, আজকে আসতে পারিনি। তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, BS4 গাড়িটা, সম্ভবত BS4 গাড়ি রয়েছে। BS4 নাকি গো দাদা? এটা BS4 গাড়ি আছে, কারণ BS4 এরকম অরেঞ্জ মিটারে আসতো, BS6 থেকে হোয়াইট মিটারে আসা শুরু করেছে, যেরকম ঋতিকের গাড়িটা রয়েছে। আর গাড়ি এমনি দেখো, গাড়ি এমনি দেখলে তোমার মনে হবে গাড়ি একদম ঠিকই আছে, গাড়ি তো ঠিকই আছে, বাট আমি একবার চালিয়ে দেখবো। আর এই গাড়িটা পছন্দ হয়েছে, আর হয়েছে হচ্ছে SZ। তো এই গাড়িটা সেল আছে, আর এখানে যে কটা গাড়ি তোমরা দেখছো গাইস, সব কটা গাড়ি মোটামুটি সেল রয়েছে। আর তারা অটোমোবাইল দেখতে পাচ্ছ, একদম গ্লোরি আমার শোরুম হয়েছে তার অপোজিট সাইডে। তো তোমরা চলে এসো এখানে। তো আমি আগেও বলেছি গৌরব সরকার, মানে আমি নই গাইস, এখানে আরেকজন গৌরব রয়েছে। আর তোমরা এখানে এসে সব রকম গাড়ি তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে মোটামুটি, আরে দাদা তোমার নামটা বলো? সঞ্জয়। তো সঞ্জয় দাও রয়েছে, যদি কোনো অসুবিধা হয় গৌরব বা সঞ্জয় এদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, না গাড়ির যে নামটা সেটা ট্রান্সফারও তো হয়ে যাবে, সব সব কিছু হয়ে যাবে। আর ওই যে ওখানে সব ডিটেলস রয়েছে, আমি একটা ছবি তুলে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও। আর আমি এখন একবার অ্যাপাচিটা একবার চালিয়ে একটা ছোট টেস্ট নেব। তো গাইস এই সেই গাড়িটা, যেটা আমি ফিল করলাম 204B আর 164B-র মধ্যে, সেটা হচ্ছে এর ইনিশিয়ালটা একটু কম আছে, অবশ্যই কম হবে, বিকজ এটা হচ্ছে 164B গাইস। ওহো কাকা, ভালো থাকবে, আর ব্রেকিং থেকে শুরু করে সবই মোটামুটি ভালো।
সো গাইস গাড়িটাও দেখে নাও, আর এই গাড়িটা হচ্ছে তোমার বিএস ফোর এর অ্যাপাচি 204B, গাড়িটা কত সালের? 164B। আর সব থেকে ভালো কথা হচ্ছে আমাদের যেরকম 204B তে তোমার গাইস শুধু অনলি ফর সেলফ রয়েছে, তোমার কিক নেই, বাট এটাতে কিক পেয়ে যাচ্ছ। আর গাড়ি পাওয়ার পারফরমেন্স হিসেবে ঠিক আছে, বাট ইনিশিয়ালটা কম, যেহেতু 160 সেগমেন্ট, আর 200 হলে ইনিশিয়ালটা ভালো হতো। বাট এমনি লুকস ওয়াইজ গাড়ি ঠিক আছে, তুমি মোটামুটি ডেলি পারপাসে ইউজ করার জন্য গাড়িটা বেশ ভালোই রয়েছে। আর এর প্রাইস রয়েছে 70,000। তো দেখা যাক, আমাদের একজন বন্ধু নেবে, তো গাড়িটা চালিয়ে তো আমি ভালোই বুঝলাম, এবার দেখা যাক কী হয়। যদি হয়ে যায় গাড়িটা, তাহলে এই গাড়িটা খুব শীঘ্রই আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। এই যে মালিক এসে গেছে, গৌরব সরকার, আর একজন গৌরব সরকার এখানে, তোমরা কিন্তু একদম কনফিউজ করো হবে না, এই যে একই ফ্রেমে দুজন। তো এসো, এখানে মোটামুটি সব গাড়ি রয়েছে, আর মোটামুটি 60,000-70,000-এর মধ্যে ভালো ভালো গাড়ি পাওয়া যাবে, তাই তো? আর নাম ট্রান্সফার থেকে শুরু করে সব কোনো অসুবিধা নেই, গাড়ি পাওয়া যাবে, আরও গাড়ি আছে। এবার আচ্ছা, এপাশেও কিছু গাড়ি রয়েছে, আর এখানে গাড়ির কাজও মোটামুটি টুকটাক হয়ে যায়, তাই তো? আচ্ছা, তোমরা যারা এখানে আসবে যোগাযোগ করে নাও। এই যে এখানে পুরো ঠিকানা দেওয়া রয়েছে, ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, একদম এখানে ইয়ামা শোরুমের অপোজিট সাইডে। চলে এসো গাইস, আর তুমি কিছু বলতে চাও? না, আমি কি বলবো, আর কবে বলবো? হ্যাঁ ঠিক আছে, তুই কিছু বলবি বল। লজ্জা পাচ্ছে তো। চলো গাইস, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। এই সেই জায়গা গাইস, ওই যে দেখতে পাচ্ছ বিউটি দাঁড়িয়ে রয়েছে ওখানে, R15S। গাড়িটা যেটা দেখতে এসেছিলাম, তো গাড়িটা অ্যাকচুয়ালি নেবে হচ্ছে ঋতিক ভাইয়েরই একটা ভাই, তো ও আসতে পারলো না, তো আমি ভিডিওটা বানিয়ে নিলাম। আর গাইস তোমরা এসো ওখানে, ওখানে মোটামুটি সব রকম সেগমেন্টেরই গাড়ি পাওয়া যায়, মানে নর্মাল সেগমেন্টের মধ্যে 220, তারপরে অ্যাপাচি, বুলেট। তো আমার নাম যদি বলে অবশ্যই ডিসকাউন্ট পাবে। আর ওখানে তোমরা যদি তোমাদের কোনো রিকমেন্ড থাকে কোনো গাড়ি, সেটা তাহলে আমাকে এখানে কমেন্ট করে দেবে, আমি তাহলে ওর সাথে কথা বলে নেবো, নয়তো ওর নাম ফোন নাম্বার তো তোমরা পেয়ে যাবে পোস্টারে। ও গাইস, এখন আমি বাড়ির দিকে চলে এসেছি, এবার বাড়িতে যাবো, গিয়ে চেঞ্জ করে আমি আর সন্দীপ ভাই আবার বেরোবো। আজকে আর ভিডিও শ্যুট করছি না, আজকের মতন এতটাই। আর আজকে যদি ভিডিওতে কোনো পার্ট ভালো লেগে থাকে, দেন কী করবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে। দেখা হবে গাইস তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য গাইস ভালো দেখো, শুধু দেখো আজকে ভিডিওর ফার্স্ট, না আজকে চিন্তা নেই, আজকেই আমি ভিডিও শ্যুট করতে পারো। আর আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে কী হবে, শেয়ার করে দাও, শেয়ার 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 লাইক। এসে গেছে আমাদের গৌরব বাবু, মানে এও গৌরব আমিও গৌরব। তো গাড়িটা দেখলাম, বুঝলো তো, গাড়িটা বেশ ভালো কন্ডিশন, আরো অনেক গাড়ি রয়েছে।